সাধারণ সকল জনগণকে বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের সাথে যারা জড়িত আছেন প্রত্যেককে আমি আমার অভিনন্দন জানাচ্ছি একদম অন্তরের অন্তঃস্থল থেকে। যারা এই ডায়াসে প্রোগ্রাম করলেন আমি না আসলে বিশ্বাস করতাম না যে গ্রামগঞ্জে কত সুন্দর অনুষ্ঠান হয়। আমার একটি ধারণা ছিল যে লোকজন মনে সবকিছু ভুলে যাচ্ছে। একটি বড় ভাই সভাপতি একটু আগে বললেন যে বাচ্চা পাঁচটা হলে একটাকে ভর্তি করে দিয়ে মাদ্রাসা আর কোনো খবর থাকে না। আমার এইরকম ধারণা ছিল যে আশেপাশের অঞ্চলগুলি সব জায়গায় মনে হয় তাই হচ্ছে। আমি আবারও বলবো আমি মাদ্রাসা বিদ্বেষী কেউ নয়, আমি ওই ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে আধুনিক শিক্ষা শিক্ষিত থাকবে, কিন্তু আমরা কেন জানি আমাদের বাঙালির আবহমান ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছি, আমরা যেন অনেক কিছু থেকে সরে যাচ্ছি। আমরা মনে করি একদম পাশ কাটিয়ে অল্প বিস্তার অল্প কিছু করে যেন আল্লাহকে পেয়ে যাব, কিন্তু আল্লাহকে পাওয়া এত সোজা কথা নয়। আল্লাহকে পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, আর যে মানুষের কল্যাণে কাজ করে সেই তার খোদাকে পায়, সেই তার ঈশ্বরকে পায়। আর মানুষের সেবা করার মাধ্যম হলো রাজনীতি। রাজনীতি এমন একটি জিনিস যেখানে আপনি আপনার দেশের জন্য কাজ করতে পারেন, মানুষের জন্য কাজ করতে পারেন, আপনার এলাকার জন্য কাজ করতে পারেন, আর সেই রাজনীতি হতে হবে সঠিক রাজনীতি। রাজনীতি সঠিক রাজনীতি আমাদের কে শিখিয়েছে? এই বাংলাকে যিনি স্বাধীন করেছেন তিনি হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি আমাদের এই পথ দেখিয়েছেন, বঙ্গবন্ধু আমাদের এই ভূখণ্ড দিয়েছেন, যুদ্ধ করেছেন, এই যে যারা আজকে বীর মুক্তিযোদ্ধা যারা স্টেজে বসে আছেন জীবনের বাজি নিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জয় বাংলা বলে সেই রণাঙ্গন কাঁপিয়েছে, সেই পাক সেনাদেরকে হটিয়ে দিয়েছে, তাদের বদলতে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি সেই বীর মুক্তিযোদ্ধাদের বেগমগঞ্জ সহ সকল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং তাদের নেতৃত্বে এবং তাদের আদর্শ অনুসরণ করে যেন আগামী ভবিষ্যতে এগিয়ে যেতে পারে সেই আশাও ব্যক্ত করছি। আমি ধারণ করি, বুকে লালন করি, আমি আমার দেশকে ভালোবাসি। এই বঙ্গবন্ধু বাংলাদেশকে দিয়েছে ভূখণ্ড দিয়েছে মানচিত্র দিয়েছে, কিন্তু এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে কে? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। একটু আগে উনি একটা কথা বলেছেন সভাপতি, যিনি বিএমএরও সভাপতি ছিলেন, যে শেখ হাসিনাকে 88-তে মেরে ফেলতে নিয়েছে। উনি ওইখানে দাঁড়িয়ে থেকে কত বড় দুঃসাহস হলে বলতে পারে আমি দাঁড়িয়ে যাবো ট্রাকে আমাকে গুলি করে করুক। আপনারা নিশ্চয়ই জানেন 2004 সালে 21শে অগাস্ট কীভাবে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আমাদের সেই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। তাকে মানব ডাল তৈরি করে বাঁচিয়েছিল মেয়র হানিফ, সেদিন মানব ডাল তৈরি করেছে আরো অনেকে, মায়াবাই থেকে শুরু করে প্রচুর নেতা কর্মীরা। উনি আজকে বেঁচে আছেন বলেই কিন্তু আওয়ামী লীগ এখনো ক্ষমতায় আছেন, আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি। সুতরাং আমাদের এই নেত্রীকে বাঁচিয়ে রাখার জন্য, এই নেত্রীর নেতৃত্বে আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশ যাতে মাথা তুলে দাঁড়াতে পারে, মধ্যম আয়ের দেশ থেকে আমরা যেন উন্নত দেশে পরিণত হতে পারি, এই কারণেই কিন্তু আমাদের দরকার ঐক্য ঐক্য ঐক্য। আমাদের দরকার একাত্মতা, আমাদের দরকার মানবতার জন্য প্রচার করা, আমাদের আওয়ামী লীগের চার নীতির কথা প্রচার করা, ধর্ম নিরপেক্ষতার কথা বলা আর বলতে হবে। এই কারণে আপনারা কি খেয়াল করে দেখেছেন বিগত 15 বছরে সারা বাংলাদেশে কি পরিমাণ উন্নয়ন হয়েছে? আমি আজকে থেকে 10-11 বছর আগেও নোয়াখালীতে এসেছি, এত সুন্দর রাস্তা খুব বেশি ছিল না, ছিল কিন্তু এত সুন্দর ছিল না। আজকে যে আসলাম কি পরিমাণ রাস্তাঘাট, ঢাকা চিটাগং হাইওয়ে কি ধরনের অবদান রাখছে দেখেন। সেই রকম পায়রা বন্দর যদি যান বরিশাল, একটা একটা করে যদি বলি তাহলে এখানে অনেক বলা হবে, যদিও এখানে চৌমুহনীর পৌরসভার চেয়ারম্যান অনেক কিছু বলে গিয়েছে, বঙ্গবন্ধু টানেলের কথা বলেছে, আমাদের ঢাকা চিটাগং হাইওয়ের কথা বলেন, আপনার পায়রা বন্দর, তারপরে আখাউড়া বন্দর, খুলনা বন্দর, তা আমাদের যে যে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সিরাজগঞ্জে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এইরকম হাজারো, এইগুলি বাদ দিয়ে যদি একবার চিন্তা করি কৃষকরা 10 টাকা দিয়ে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে, কোনোদিন হয়েছে এই দেশে? আমার তো মনে হয় না ভবিষ্যতে আর হবে। গৃহহীনদের যে ঘর দিচ্ছে শেখ হাসিনা সেটা নিশ্চয়ই আপনারা জানেন। আমি এই কথাগুলি বলতেছি এই কারণে আমাদের যারা দল করি আমরা, আমরা কিন্তু সবাই জানি কিন্তু আমরা অনেক সময় বলি না, এই বলার কাজটা কিন্তু আপনাদের দায়িত্ব নিতে হবে। কিভাবে আপনি ভূমিহীনদের ঘর করে দিচ্ছে শেখ হাসিনা? এত কিছু করার পরও কিন্তু আমাদের বিরুদ্ধে দেশ বিদেশের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র রুখে দিতে হবে কিন্তু আপনার আমার আমাদের সকলের।
এবং এই ষড়যন্ত্র রুখার কিন্তু একটা বড় হাতিয়ার হলো এই সংস্কৃতি অঙ্গন। সংস্কৃতি অঙ্গন এখানে জাফর ভাই একটা কথা বললো না, যে ওই যে গান গাইতে চায় নাই লালা সামাদ ওনার নাম সম্ভবত, উনি এই জাফরুল্লাহ সাহেবের বোন, আমাদের যে ডক্টর জাফরুল্লাহ আওয়াম লীগের, এরকম অনেক আব্দুল জাব্বার সহ ওই সময় যে এক সাগর রক্তের বিনিময়ে গানটা গাইলে দেখবেন এখনো শিওরে ওঠে ওঠে, শুনে একটি মজিবের লক্ষ্য থেকে হাজার মজিব জন্ম নেবে, কিরকম লাগে শুনতে। এই যে সাংস্কৃতিক একটা রেভুলেশন সেটা কিন্তু আমাদের এখন অনেকটাই কমে গিয়েছে, আমাদের অনেকটাই কমে গিয়েছে, কিন্তু সাংস্কৃতিক বিকল্প আমাদের নাই। এই গ্রাম বাংলায় একতারা বাজাইও না দুতারা বাজাইও না গানটা শুনেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমরা গান গাইতাম। সেই জিনিসগুলিকে আমাদের ফিরিয়ে আনতে হলে আমাদের ছাত্রলীগ যুবলীগকে প্রচণ্ডভাবে কাজ করতে হবে। এখানে বক্তারা বলে গেছে টাকা টাকা টাকা, মানি মানি চিন্তা করলে কিছুই দিতে পারবেন না, না দলকে না দেশকে না কাউকে। রুখে যেমন দাঁড়াতে হবে তদ্রুপভাবে অপসংস্কৃতির বিরুদ্ধে, তদ্রুপভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা অপপ্রচার চালায়, নৌকার বিরুদ্ধে যারা কথা বলে, এই নৌকা তো আজকের নৌকা না, নৌকাকে ডুবানো এত সহজ নয়, নুয়ালা ইসলামের নৌকা, মাওলানা আলী শেরেখুদার নৌকা, তদ্রুপভাবে আওয়ামী লীগের নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, মানুষের নৌকা, যেই নৌকা দিয়ে আপনি গ্রামে গঞ্জে ধান বোঝাই করে নিয়ে যান, ধান কিন্তু নৌকার উপরে উঠে যায়। সুতরাং নৌকাই কিন্তু সবার আগে, নৌকার কথাই কিন্তু চিন্তা করতে হবে আপনাকে। সুতরাং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আমাদের সেই নৌকার কথা চিন্তা করতে হবে। আমাদের সামনেই নির্বাচন চলে আসছে, আমাদের কিন্তু নেত্রী ছাড়া বিকল্প নাই, সুতরাং আমাদের নেত্রীর কথাই চিন্তা করতে হবে। উনি যাকেই দেয় তার কথাই চিন্তা করতে হবে, বিকল্প কোনো কিছু নাই মাথার মধ্যে, যাই চিন্তা করেন না কেন ওনার দেওয়া ক্যান্ডিডেটকে আমাদের মেনে নিতে হবে এবং তার জন্য আমাদের কাজ করতে হবে। যাই হোক, আমি অনেক কিছুই বলতে চাচ্ছিলাম কিন্তু অনেক সময় হয়ে গেছে, আপনারা কি বলে গান শুনবেন সেই গানের অঙ্গনেই থাকেন। আমার বাড়ি তো নারায়ণগঞ্জ, সবাই জানেন আমার বাবা, আমি একদম পৈতৃক সূত্রে আমলিক করি, পৈতৃক সূত্রে আমলিক করি, মায়ের পেট থেকেই জয় বাংলা স্লোগান শুনে এই মনে হয় বড় হয়েছি। তো আমি যখন 2011 সালে সিটি কর্পোরেশনের নির্বাচনে নির্বাচিত হলাম, আপনারা অনেকেই দেখেছেন যুদ্ধের মাঝখান দিয়েই আমি নির্বাচিত হয়েছি। আমি প্রথম দিন নিয়ে সিটি কর্পোরেশনের অফিসে যে আমি 2011 সালে বলেছিলাম যে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এই স্লোগান রণাঙ্গনের স্লোগান, কৃষক শ্রমিক কের স্লোগান, আমজনতার স্লোগান, মুক্তিযোদ্ধার স্লোগান, জীবনের শেষ দিন পর্যন্ত যেন জয় বাংলা বলতে পারি। সেই দিন আমার নামে বিচার হয়েছিল, বিচার দিয়েছিল কেন আমি বলেছিলাম যে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে। হ্যাঁ অবশ্যই, কারণ এটা শুধু আওয়ামী লীগের স্লোগান না, এটা আমাদের জাতীয় স্লোগান। আমি 2011 বলেছিলাম, পরবর্তীতে আমাদের দলের নেতা প্রয়াত নেতা আশরাফ ভাই বলেছিল এটা আমাদের জাতীয় স্লোগানই হতে হবে, পরে এটা আদালত পর্যন্ত গড়ায় এবং এখন কিন্তু আমাদের জাতীয় স্লোগানই। অনেকে জয় বাংলা বলতে চায় না, কেন বলতে চায় না, কারণ তারা স্বাধীনতা বিশ্বাস করে না, বিশ্বাস করে না মুক্তিযোদ্ধাকে, বিশ্বাস করে না বঙ্গবন্ধুকে, এখনো তারা পাকিস্তানের স্বপ্ন দেখে, পাকিস্তানের দোসররাই জয় বাংলা স্লোগান বলতে চায় না। কারণ জয় বাংলা স্লোগান বললে আপনার ভিতরে যে স্পিরিট আসবে, যে সাহস আসবে, যে অনুভূতি আসবে, সেটা অন্য কোনো স্লোগানে আসে না। সুতরাং এইটা এই স্লোগান দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আপনি যখন ভয় পাবেন কোনো কারণে, কোনো দলের নেতাকর্মী যখন বিপদে পড়বেন, তখন আপনি সব কিছু রেখে জয় বাংলা স্লোগান দিন, দেখবেন আপনার কিরকম সাহস, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবেন, আপনার ভিতর থেকে কত ধরনের অনুভূতি আসবে। আওয়ামী লীগ তো একটা অনুভূতি, সৈয়দ আশরাফ বলেছে আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, এখানে ভালোবাসা অনুভূতি, শুধু একটি দল না, শুধু একটি সংগঠন না, শেখ মুজিবের হাতে গড়া সেই সংগঠন যেই সংগঠন স্বাধীনতা এনে দিয়েছে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি উনি, আমরা সেই সংগঠনের একজন হয়ে নিজেকে গর্বিত মনে করি, মৃত্যুর আগ পর্যন্ত যেন এই দলের একজন সাধারণ কর্মী হয়ে থাকতে চাই, নেতা হতে চাই না, নেতৃত্ব দিতে চাই না, চাই সাধারণ মানুষের পাশে থেকে শেখ হাসিনার জয়গান গাওয়ার জন্য, বঙ্গবন্ধুর জয়গান গাওয়ার জন্য। যখনই আপনি নেতা হওয়ার চিন্তা করবেন তখনই আপনার মনে হবে টাকা দরকার, আর যখন আপনি টাকার প্রতি লুভী হয়ে যাবেন তখন আপনি সাধারণ মানুষকে কিছু দিতে পারবেন না। এখন অনেকেই বলে বেড়ায় টাকা না হলে নাকি নির্বাচন করা যায় না, টাকা না হলে নাকি দল টিকিয়ে রাখা যায় না, একদম গলত কথা, মিথ্যা কথা, সহি কথা না। আপনি আমার দিকে তাকান,
নারায়ণগঞ্জে আমার সকল কর্মীরা উইদাউট টাকা পয়সা ছাড়া আমার সাথে আজকে 20 বছর রাজনীতি করছে। আমি কাউকে কোনোভাবে অবৈধ কোনো ধরনের সুযোগ করে দেইনি। নারায়ণগঞ্জে আমার যত কর্মী বাহিনী আছে আমাকেও মৃত্যুর মুখে পড়তে হয়েছে। মানব ঢাল তৈরি করে আমাকে 16 জানুয়ারি 2018 সালে আমার কর্মীরা আমাকে রক্ষা করেছে হকার উচ্ছেদ অভিযানে, কিন্তু আমি কাউকে ওই পথ দেখাইনি। আমি বলেছি সঠিকভাবে কাজ করো, যা টাকা আসে সেটা দিয়ে খাইতে হবে, সবার বড় লোক হতে হবে না। বড় লোক হলে মানুষের কাছাকাছি থাকা যায় না, জনমানুষের কাছাকাছি যায় না। আমি আমার বাবাকে দেখেছি জমি বিক্রি করেছে, জায়গা বিক্রি করেছে, শ্রমিকদের নেতৃত্ব দিয়েছে, আদমজির শ্রমিকদের নেতৃত্ব দিয়েছে। সারা নারায়ণগঞ্জে 75-এর পরবর্তী সময়ে অনেকেই চলে গিয়েছে দেশ ছেড়ে, অনেকেই জেলখানাতে ছিল। সেই দুঃসময়ে আওয়ামী লীগকে হাল ধরেছে আমার পিতা আলী আহমদ চুনকা। 1979-এ জাতীয় নির্বাচন হয়েছিল, নির্বাচন অনেকে করতে চান, এখানে যারা বর্ষিয়ার নেতা তাদের হয়তো মনে আছে, একটি সিটও ঢাকা বিক্রমপুর চিটাগং অন্যান্য জায়গায় দেয়নি দলীয় নির্বাচন নৌকা নিয়ে, সাহস করেনি কেউ নির্বাচন করতে। সেই সময় নির্বাচন করেছিল আমার বাবা পৌরসভার চেয়ারম্যান থাকা অবস্থায়, কিন্তু ব্যালট বাক্স দিনের বেলা নিয়ে যাওয়া হয়েছিল থানাগুলিতে। এখন অনেকে বলে রাতের ভোট, কিসের রাতের ভোট, দিনের বেলায় তো চিন্তাই করেছেন আপনারা ভোট, দিনের বেলায় তো আপনারা ভোট নিয়ে ওই থানা থেকে ঘোষণা দিয়েছেন কে আপনাদের নির্বাচন হবে, দানের শেষে ঘোষণা দিয়েছেন। এখন আমার কি এই সমস্ত কথা কেন বলেন ভাই? এখন আওয়ামী লীগ অনেক জনপ্রিয়, হাজারো কাজ করেছে। যদি এত কাজ দেখে মা বোনেরা ভোট না দেন, জননেত্রী শেখ হাসিনার কাছে কি জবাব দিবেন আল্লাহর কাছে? এত চারিদিকে বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে উন্নয়ন হয় নাই যোগাযোগ ব্যবস্থার, এমন কোন ডিস্ট্রিক্ট নাই যেখানে এমপি মহোদয়রা কাজ করে নাই, এমন কোন উপজেলা নাই যেখানে উপজেলার চেয়ারম্যানরা কাজ করে নাই। তাহলে কেন কেন এই সেন্টিমেন্ট, এন্টি সেন্টিমেন্ট, এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট? কারণ আমাদের বিরুদ্ধে সবসময়ই ছিল ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র। শেখ হাসিনা যে সাহসী পদক্ষেপ নিয়েছে উনি কাউকে পরোয়া করেন আল্লাহ ছাড়া। উনি চায় শান্তিপূর্ণভাবে কাজ করার জন্য, কিন্তু কতিপয় মানুষের এটা তো সহ্য হয় না, সহ্য হয় না বলেই দলের প্রতি এত ষড়যন্ত্র। যাই হোক, আমি কথাগুলি বললাম এই কারণে, এখানে যত যুবক বাইরে আছেন দলের, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আপনাদের কাজ হলো শুধু স্লোগান নয়, প্রত্যেকটা মা বোনের বোঝানো। আমার এই ভাবিকে দেখে ভীষণ ভালো লাগলো, ওনাকে দেখে আমার রূপগঞ্জ এমপি মহোদয়ের ওয়াইফের কথা, উনিও ওই পৌরসভার চেয়ারম্যান, ওই ভাবির কথা মনে হয়ে গেল। ওনার বিশাল এরকম আপনার মহিলা আওয়ামী লীগ বিশাল দল, ভাবি যথার্থই কাজ করছেন। এই যে উনি যে যেই কাজটা করছেন, আপনারা যেভাবে মা বোনদের যে বুঝাতে পারবেন অনেক সময় বুঝাতে পারবেন না। আমি কিন্তু নারায়ণগঞ্জে যে যখন শুরু করি ছোট ছোট গ্রুপ নিয়ে আমি কথা বলতাম, আমার একটা বিশাল কর্মী বাহিনী আছে, মহিলা কর্মী বাহিনী সংগঠন, ওনারা কিন্তু এই যে ঘরে যে যে মেঝেতে বসে পার্টিতে বসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মানুষকে বোঝানোর চেষ্টা করতো, কারণ আমাদের বিরুদ্ধে অনেক বেশি প্রভাকাণ্ড অনেক সময় এবং এমনভাবে কথাগুলি বলে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা ওটা বিশ্বাস করে ফেলে। কিন্তু ওনাদের যদি শুধু ধর্মপ্রচারের উদ্দেশ্য হতো তা কিন্তু নয়, ওনাদের পিছনে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য, কিভাবে আওয়ামী লীগকে হেয়প্রতিপন্ন করা যায়, কিভাবে মুক্তিযোদ্ধাকে খাটো করা যায়, কিভাবে মুক্তিযোদ্ধার সপক্ষের মানুষগুলিকে ধূলিসাৎ করা যায়, এই প্রপাগান্ডাগুলি কিন্তু সব জায়গায় চলায়। সুতরাং আমি বলবো যে আমাদের অর্ধেকই কিন্তু আমাদের এই বাংলার জনগোষ্ঠীর অর্ধেকে আমরা নারী, নারীরা যদি আমরা বেড়ে আসি, এবং নারীরা কিন্তু অনেক সাহসী, নারী পারে না এমন কোনো কাজ নাই। যেই মা তার সন্তানকে 9 মাস পেটে ধারণ করে জন্ম দিতে পারে এত ত্যাগ তিতিক্ষা কষ্ট করে, সেই মা কি না পারে, সেই মা সব কিছু পারে। সুতরাং মায়েদেরই আগে আসতে হবে, আমাদের শেখ হাসিনার পাশে দাঁড়াতে হবে, আমাদের ভাইদের পাশে দাঁড়াতে হবে, আমাদের এই যে এমপি মহোদয়দের পাশে দাঁড়াতে হবে, এবং পাশে দাঁড়িয়ে আমাদের দলের প্রচার প্রচারণা করতে হবে এবং আমাদের বুঝাতে হবে মানুষকে। যাই হোক, আমাদের শেখ হাসিনার জয় হোক, জয় হোক আমাদের নারী নেত্রীদের, জয় হোক মুক্তিযোদ্ধাদের, যাদের গর্বে আমরা দাঁড়িয়ে আছি, যাদের আদর্শ অনুসরণ করে একদম শেষ জীবনটি পর্যন্ত দিয়ে যেতে চাই, সেই আদর্শকে অনুসরণ করে বাঁচতে চাই। আমি এই বেগমগঞ্জের মানুষের কাছে এসে আমি আবারও আমার যাওয়ার আগে বলতে চাই যে নারায়ণগঞ্জ একটি শ্রমিক অধ্যুষিত এলাকা, আপনারা জানেন 64টা জেলার লোকজন বসবাস করে নারায়ণগঞ্জে, ওইখানেও কিন্তু নোয়াখালীর লোকের অভাব নাই, এবং নোয়াখালী আপনাদের বিখ্যাত জেলা। আমার সিটি কর্পোরেশনের চারিপাশে নোয়াখালীর লোকজনের অনেক মিল ফ্যাক্টরি আছে,
আপনার পার্টেক্সের হাসিম সাহেব সহ অনেকেরই আছে এখানে, অনেক কিছু আছে। তো সুতরাং আপনাদের সাথে 64টা জেলার সাথেই নারায়ণগঞ্জের একটা স্মৃতিবন্ধন আছে। সাংস্কৃতিক কর্মীরা যখন এখানে অনুষ্ঠান করছিল তারা মেঘনা নদীর কথা বলছিল, এই শীতলক্ষা কিন্তু মেঘনার সাথে এসে মিশেছে। সুতরাং আমরা কিন্তু আপনাদের থেকে দূরে কেউ নয়, ইলিশের ভক্ত সকলেই আমার শীতলক্ষা আপনাদের সাথে মিশে আছে, আমিও আপনাদের হয়ে গেলাম। যখন দরকার তখনই ডাকবেন, অবশ্যই আমি আসতে চাই নাই, কারণ আমি নারায়ণগঞ্জের বাইরে একটু যেতে চাই কম, কিন্তু তারপরে উপায় ছিল না, পলাশ যেভাবে বলেছে, আমি কেন্দ্রীয় খেলাঘরের উপদেষ্টা, উনি খেলাঘরের পরিচয় দিয়েছে, আমি গান বাজনা অসম্ভব পছন্দ করি, আমি আমার নারায়ণগঞ্জের সাংস্কৃতিক জোটকে প্যাট্রোনাইজ করার চেষ্টা করি। আপনাদের সকলের দাওয়াত রইল, আমরা একটা শেখ রাসেল পার্ক করেছি, অনেক সুন্দর মুক্ত মঞ্চ করেছি অনেকগুলি, সেই মুক্ত মঞ্চে আপনাদের এই বেগমগঞ্জ থেকে যে যদি অনুষ্ঠান করতে চান আমি সেই অনুষ্ঠানের আয়োজন করে দিব। আমরা চাই যে সব জেলার লোকজন, যেমন 64টা জেলার লোক নারায়ণগঞ্জে আছে, সেরকম 64টি জেলা থেকে নিয়ে সাংস্কৃতি অনুষ্ঠান করতে পারি কি না 7 দিনব্যাপী সেটা আমি যে চিন্তা ভাবনা করব, এবং মুক্তিযোদ্ধাদেরও এখান থেকে দাওয়াত দিয়ে নেওয়ার চেষ্টা করব। কিরণ ভাইকে বলবো যে ভাই অসংখ্য ধন্যবাদ, আপনার চিঠি পেয়ে না করতে পারে নাই আমি এখানে এসেছি, ভাবিকে দেখেও খুব ভালো লাগলো, চৌমুহনী পৌরসভার মেয়রকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আরেক ভাই ভাইস প্রেসিডেন্ট নূর হোসেন না নুরুজেন মাসুদ ভাইকে থ্যাংক ইউ, আমাদের ডক্টর জাফরুল্লাহ ভাই যিনি এখনো টপ বকে তরুণের মতো বক্তব্য দিয়ে গেলেন, এবং কি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, কত সাহস, এই তার সাহস দেখে আমার মনে হয় আরো বয়স বেড়ে গেল অনেক। যাই হোক শ্রদ্ধা, এবং আমাদের সভাপতি মহোদয় সিরাজ ভাই কি সুন্দর করে উনি আমাদের আদর্শ, আমাদের বেলুকি, আমাদের রাজনীতি কেমন হওয়া উচিত কত সুন্দর করে উনি বললেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের অগ্রজ দুই বড় ভাই ওনারাও ডাক্তার, আমিও পেশায় ডাক্তার, আমার মাঝে মাঝে মন খারাপ লাগতো আমি কি করলাম, রাজনীতি করলাম আমি, আমার পেশায় থাকলাম না, কিন্তু এখন ওনাদের কথা শুনে মনে হয় যে না আমি কাজটা মানে একদম যে ভুল করেছি তা না, আমিও জনসেবা করার চেষ্টা করি, একদম মেডিকেলের দিকেও একটু আছি কম বেশি। যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝখানে আবার আসতে পারি, কিরণ ভাই যখন ডাকবে চেষ্টা করবো আসার জন্য। পলাশ আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সংস্কৃতি জোটকে ধন্যবাদ, এই সুন্দর আমার একটা বোনের গান শুনলাম এখানে লালনের গান, সকলকে সকলকে নারায়ণগঞ্জের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, হবে নাকি স্লোগান রণাঙ্গনে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা, জয় বাংলা। সশ্রদ্ধ চিত্রে আমি সালাম জানাচ্ছি আমাদের এই মহান নেতাদের, ধন্যবাদ সকলকে, জয় বাংলা।